কাকে রাত্রেই আমি মানে তোমাদের লিটল গোল্ডের খাবার যেগুলো হবে সেই খাবার দাবার সব কেটে কেটে রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছি যে সকালবেলা ওদের বেশি যদি টাইম না পাই, বা টাইম পেয়েছি সেরা পিয়া এসছে ওদের সাথে, ও খেলছে এখন সকালবেলা পালন করতে হবে। কোনো ভুজি অলরেডি দিয়ে এসছে, আর আমিও একাদশীতে প্রসাদ হয় মানে যে মানে নিয়ম ভাঙা যে থাকে না চাল পুরীর চাল, সেই চাল টাল খাওয়া হয়ে গেছে, এখন হবে উচ্চ আলু ভাজা, আর তার সাথে রয়েছে তোমাদের লিচি গোল্ডের খাবার, এগুলোকে বসাতে হবে। আর ভাত অলরেডি আমার রান্না করাই ছিল দুদিন আগেকার, তাই হোক খোদার এই ঠিকঠাক হয়ে যাবে, ওটাই খাওয়া হবে। তারপর একদিন গোবিন্দ যাচ্ছে যে ভুজি নিয়ে এক পাল্লা সাজি, সাড়ে বারোটা টাইম দেওয়া আছে বিরিয়ানিগুলো নিয়ে পৌঁছানো, এখন দেড়টা বাজে, সাড়ে বারোটা থেকে আমি ফোন করি। আজকে কি উজ্জ্বলদার ছুটি? ছুটি না, তোমাকে বলছি না ফোন করে দেবে, আমাকে মিডিলে ইয়ে করো কেন, ওর বিভিন্ন রকম কাজ থাকে, ও চলে গেছে সকালবেলা কাজ ফাজ করে চলে গেছে। আমি ওকে বললাম যেই দেখলো শিবানীদের মেয়েরা ওকে নিয়েছে নিয়ে চলে গেল, ডাকতে ডাকতে বাটারটা কে দিয়ে গেল? বাটারটা তো আমি দিয়ে আসলাম পরিতোষ কে, সকালবেলায় বলে দেবে যার যার কাজ কি কি আছে। দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়েছি, মনটা একটু ভালো নেই কারণ দেরি হয়ে গেছে, ভেবেছিলাম সাড়ে বারোটার ভেতর গেলে অ্যাটলিস্ট দেড়টার ভেতরে ওরা খাবারটা খেতে পারবে, বাট এখনই প্রায় দেড়টার কাছাকাছি বাজে, বেরোতে পারিনি। তো চলো চটপট করে আগে বিরিয়ানিগুলোকে তুলি, মাজা তুলি, এগুলোকে তুলে কোথায় যাচ্ছি গাড়িতে বসে বসে তোমাদের সাথে সব শেয়ার করবো, আর বেশি কথা বলে বকতে এবার বকা দেবে আমাকে। মামার জুতো ব্যাগে রয়েছে, উঠে গেছে এখন, এত তাড়াহুড়ো চেঁচামেচি তো উঠে গেছে, গাড়িতে ঘুমিয়ে। কোথায় যাচ্ছি মা? আমরা কোথায় যাচ্ছি? বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, চলো। মাঝখান থেকে তোমাদের লিটিল গোল্ডের ঘুমটা ভেঙে গেছে, ওর কাকাইকে দেখি বলছে কাকাই কাকাই কি করেছে তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে কাকাই। তোমাদের গোপালটা এখনো সেই ফুটি মাজা কিছু একটা নিতে বলেছিলাম জলের জায়গায়, বলেছিলাম জল দিতে হবে না, ফুটি মাজা দিও, বাচ্চারা আছে ওখানে অনেক, তারা নিতে পারবে, এখনো সেটা আনেনি, এখন সবে আনতে গেছে, কখন আনবে। হ্যাঁ রানু বল, এই তো আমরা এই তো গাড়িতে উঠছি, বিরিয়ানি প্যাকেটগুলো নেবো আর এখন সোজা নামবো, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? আমি তোদের বাড়ি তোর ওখানে, হ্যাঁ হ্যাঁ আমি তোর ওখানটায় গিয়ে ফোন করছি, হ্যাঁ হ্যাঁ। বলছে জায়গায় চম্পানা চাম্পা কি সব নিয়েছে, অদ্ভুত। তুমি তো বলেছিলে অন্য জিনিস নেবে, তাই এই জিনিস কেন? দূর না পারবো ম্যাম, মন্দ বুঝবো কি করে, বুঝবো কি করে মানে? আমরা এখানে যে কটা কোল্ড ড্রিঙ্কস পেয়েছি মোটামুটি সেই কটা কোল্ড ড্রিঙ্কসই নিচ্ছি, এবার গিয়ে দেখে আসি কজন কি আছে, আমি তো একজনের কাছ থেকে শুনে আসছি, রানুকে এবার গিয়ে দেখে ডেকে নেবো, দেখে নিলে পরের বার আমাদের নিয়ে যেতে সুবিধা হবে। আর এখন যাবো আমরা বিরিয়ানিটা আনতে, বিরিয়ানিটা বারোটা সাড়ে বারোটার ভেতর রেডি করে দিতে বলেছি, বারোটা সাড়ে বারোটার ভেতরে রেডি করে দিয়েছে, বাট আমাদের লেট, তো চলো রানুর সাথে কথা হয়ে গেছে এখন ফাইনাল, এগুলো নিয়ে আমরা যাই, যে কটা যতদূর দেওয়া যাবে ততদূর দেবো, প্রথমবার তো একটু এদিক ওদিক হবে, তো সবাই বানিয়ে নেবে, যাবে বান্ধি আমাদের সাথে যাবে, বান্ধি না গেলে তো হবে না, বাটির অপেক্ষা করছি আমরা, এইবার আরেকজনের হয়ে গেছে। এই হলো বিরিয়ানি, সমস্ত তোমাদের গোপুদা, তারপর গোবিন্দ, গোবিন্দ তো ধরতে পারবে না কারণ মাংস রয়েছে, আর বান্টি, এরা মিলে তুলে তুলে যাবে। এই তো সোনাটা গাড়ির ভেতর, গাড়ির ভেতর, ওই যে সত্যি কথা বলতে কি এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছো, গোবিন্দ, বান্টি, গপু, এদের ছাড়া, তারপর লিটল গোল্ড, এদের ছাড়া আমার এই যে স্বপ্নটা ছিল এটা কিন্তু পূরণই হতো না, সত্যি কথা বলতে কি এই যে চোখে জল চলে আসছে, ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সত্যি তাই, সত্যি চোখে জল চলে আসছে। তুমি কি করছো মামা, কি করছো তুমি? বি খাবে, বি কাকা বকবে, কাকা বকবে, বল
বিরিয়ানি বানিয়ে কেমন লাগছে? দারুন, একটা ভালো কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই অবশ্যই ভালো হবে না মানে। থ্যাংক ইউ, এখানে একটা পার্ট হওয়ার জন্য। ওই যে বিরিয়ানি রান্না হচ্ছে ওখানটায়, ওই দেখো কত বড় দম চলছে। আচ্ছা রোদুর থেকে ছাওয়া হয়ে যায়, ওদের বিশাল রোদ লেগে গেছে, একজন ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, রানুকেও পেয়ে গেছি, রানু কোলে উঠে গেছে তোমাদের লিটিল বয়। এখন আমরা এই ভাড়াতে যাবো, এই ভাড়াতে মালিক তাকে ফোন করবো। কত বাচ্চা দাদা তো সে মিটিং এখনো বাড়ি আসছে, অনেকগুলো আছে। এই সবাই লাইন করে দাঁড়াও, সবাই লাইন দাঁড়াও, দেখি কে আগে লাইন করতে পারে। আমরা ওকে মানে ও আমাকে খোঁজতাম তোমারও হবে, তোমারও হবে। তো এদেরকে দেখে খুব ভালো লাগে, চলো ওদের গায়ে খেতে দিয়ে দিই, বেশি আর টাইম নষ্ট করবো না। তারপর দিয়ে দাও না, যাও আমি আবার আসবো। লাইনে সবাই লাইনে আসো, দুটো দেবো। আচ্ছা এই নাও এই নাও এই নাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, আসো আসো। এই লাইন করো, লাইন করো, লাইন দিয়ে বাদ দিও না, আসো আসো। এই নাও না না, এখন দাও দাও চল, চলবে হ্যাঁ দেবো, সবাইকে দেবো, ইয়ে নেবে গোলকে দেখা যাচ্ছে না, তাদেরকে নিয়ে আসো, শোনা ভিডিও তো ভিডিও হচ্ছে, এখানে দেখে নিয়ে আসো, দেখে নিয়ে আসো। বলবো না হ্যান্ডশেক করবে ওর সাথে, করবে হ্যান্ডশেক।
দশটা থাকাকালীন তারপর বলো দশজন এটা দুপুর বেলার দিকে আসতে পারতো যদি ভালোটা পড়ে আপনার থাকেন কোথায়? মধ্যম আচ্ছা ঠিক আছে, আসবেন, ভালো দেখে বলে দেবেন। আমার বাড়ি ওর বাড়ি পাশ দিদির তুই পেয়েছিস? আমাদের যে কলেজ রয়েছে সেই কলেজটাকে একটু দেখায়, বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি রানু কিন্তু সেই কলেজেরই প্রফেসর রয়েছে এখন আপাতত। তো আমি একটু কলেজটা এখন অনেক নাকি উন্নত হয়েছে, তাই তো? আমরা যখন ছিলাম তখনও উন্নত ছিল অবভিয়াসলি, বাট কি বলতো এখন অনেক কিছু হয়েছে। সুইমিং পুলটা চালু হয়ে গেছে? আমাদের আম বেগুন কত কিছু তুলে তুলে দিতে মনে আছে, ভীষণ নস্টালজি লাগছে, ভীষণই ভালো লাগছে। লিটিল গোল তুমি খুশি? লিটিল গোল ভীষণ খুশি, আমরা জানো তো লিটিল গোল, আমি আর তোমার রানু মাসি এখান থেকে হেঁটে হেঁটে যেতাম আর কিচ্ছু থাকতো না, আমরা দুজন হাত ধরাধরি করে যেতাম আর ভাবতাম ইস আমাদেরও একটা একটা এরকম ছানাপোনা হবে। এখন দুজনই মা হয়ে গেছে, যে আমাদেরও হবে। তো এই হলো সেই কলেজ ঐতিহ্যবাহী আমাদের এমিনেন্ট কলেজ, ওই যে দেখা যাচ্ছে, উফ কি খুশি। তোমাকে এখানেই পড়তে হবে, তোমাকে এখানে ফার্মাসিস্টি পড়াবো। ডিপ্লোমা ইন ফার্মেসি করেছে, বিফা।
এই হলো সেই আমাদের এমিনেন্ট কলেজ। খুব ভালো লাগে কলেজের সামনে, এত পিচ পিচ এত ছিল না, আমরা যখন ছিলাম কাদা ফাদা ছিল, টোটোতে নামতাম, গাড়িতে নামতাম, এই নাম ছিল জুতো পরে। হ্যাঁ, গোবিন্দ কতবার যে আমাকে নিত কেন কলেজ বাঙ্ক করার জন্য, গোবিন্দকে ফোন করতাম, গোবিন্দ তুমি আসো আমার ক্লাস হয়ে গেছে, গোবিন্দ সেখানে ওয়েট করতো আর আমি গাড়িতে টুক করে পালিয়ে যেতাম, রানুকে বলতাম রানু অ্যাটেন্ডেন্স দিবি। ফেরা হয়ে গেছে, এখন চলো গাড়িতে করে উঠবো, এবার বাড়ির দিকে রওনা দেবো। টুনটুনি গাড়িতে উঠে বলছে কি আনন্দ শেষ হয়ে গেছে, আনন্দ শেষ, আবার খুব তাড়াতাড়ি আসবো, তো এই মেয়েকে ঘুম পাড়াবি না, পরের দিন যেদিন আসবো ওই মেয়েকে ঘুম পাড়াবি না, একদম কি খুশি দেখো, ওর খুশি দেখো, দেখো খুশি আছে, দাঁত গুলো ধরছে না, যে কেন দাঁত উঠেছে দেখেছি, ওর হাসিটা পুরো, ওর ছোট পিসির আছে পুরো গাল, হ্যাঁ হ্যাঁ পর্যন্ত দেখা যায় ওই রকম হাসি। আমি তোমাদের গোপুদা আর হলো গিয়ে বান্টি, তো আমাদের কি হয়েছে আমরা দুখানা জাস্ট রেখেছিলাম, তা আমাদের তো দুখানা রানুর বাড়িতেই রেখে গেছিলাম, তো ওখানটা থেকে আসার সময় রানুর কাছে দুটো নিয়েছি, তো সেটাই আমরা তিনজন খেয়েছি। এখন তোমাদের লিটিল গোলকে জোর বাবা মনে হয় কোথায় ঘোরাতে নিয়ে গেছে, এবার সে দেখতে পাচ্ছি না, আমরা একটা মাঠের মতন জায়গায় দাঁড়িয়েছি, বেশ ফ্রেশ ফ্রেশ ফিলিংস। আর গোবিন্দ বাড়ি থেকে রান্না করে নিয়েছিল ওর প্রসাদ, গোবিন্দ ওই যে গাড়িতে ওইগুলো সব খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাবো। এখন যাবো বাবুকে দেখতে, বাবু আসার পর থেকে আজ মানে আমরা যাইনি, অনেক এখানটা শিবরাত্রি এটা ওটা করতে করতে তো বাবু তো অতিষ্ঠ হয়ে গেছে, কতক্ষণ তোমাদের লিটিল গোলকে দেখবে, মানুষের এরকমই হয়, সুদের থেকে আসলের দাম বেশি, সরি আসলের থেকে সুদের দাম বেশি হয়, তো লিটিল গোলটা এখন ঘুমাচ্ছে, বর্ণনাথ বললো যাবে, ও হলো এখন আবার বাদামতলা ওখানটা কি কাজে আছে, তারপর ও ওর মতন যাবে, আমরা এখন আমাদের মতন যাচ্ছি, আমি গোপচন্দ্র তোমাদের লিটিল গোল। গল্প করছে কি হয়েছিল সেদিন, এটা গল্প করে শোনা, ডাক্তার বারবারই বলতো কত বললো আপনি বেঁচে গেছেন, বাবার ওই নোংরা জুতোটাকে সমানে কোলের ভেতর নিচ্ছে, পায়ের ভেতর দিচ্ছে, এইসব করছে, আমার জুতো কোথায় রয়েছে সেগুলোকে সব নামিয়েছে, নামিয়ে এইসব চলছে, দুই পায়ের ভেতর দুখানা দিয়ে একটু আগে দাঁড়িয়েছিল, এই যে এবার দুই পায়ে দুটো দেবে, কোনটা ডান পা কোনটা বাঁ পা সব ও বুঝে গেছে, সব বুঝে গেছে, ও হবে না তো, তুই পারবি না তো, দুষ্টুমি করলে পারবে কি করে, এই দেখো এই দেখো, ওরে বাবা ওরে বাবা কত চেষ্টা চলছে, হ্যাঁ পা 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 পড়ো, হ্যাঁ পাপার জুতো পায়ে পড়ো, মার জুতো মানুষ পায়ে পড়ে, ও বাবার জুতো নে, হয়েছে, হ্যাঁ এইবার হয়েছে, এবার হাঁট, হেঁটে দেখা, হেঁটে দেখা, হেঁটে দেখা, এই গোপু দেখতে পাচ্ছ, হেঁটে দেখাচ্ছে ও সার্কাসের, একই 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 হাতে, এই যে তোমাদের গোপুদা নিয়ে এসেছে বিরিয়ানি, এখন আমরা খাবো বিরিয়ানি, আজকে মাংস নিয়ে টানাটানি, কারণ যেহেতু সানডে তার জন্য বিরিয়ানি মাংস টাংস শেষ হয়ে গেছে, রাইস নিয়ে এসেছি আর চিকেন কষা, বলতে বাজছে এখন তোমাদের 1:45 কাছাকাছি প্রায়, এখনো বাজেনি, সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এরকম আরো মজাদার আর আরো এন্টারটেইনমেন্ট ভরপুর ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সব থেকে বড় কথা থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো এবং অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের ছাড়া কিন্তু এত দূর যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এত দিন এত দূর যখন আমাকে নিয়ে এসছো বাকি পথটা স্মুথলি যেতে পারবো সেই আশা নিয়ে পরবর্তী ব্লগের জন্য নিজেকে প্রস্তুত করবো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।